আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? কি ব্যাপার, সব কি ঠান্ডাতে জমে গেছেন? মহান বিজয় দিবস উপলক্ষে নয়সুকা যুব সমাজ কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, সদস্য জেলা পরিষদ, সহসভাপতি বাংলাদেশ কৃষক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামীম আহমেদ, কাউন্সিলর পদপ্রার্থী 14 নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। আমি পেশাগত একজন শিক্ষক, ইংরেজি ভাষা পড়াই, সেই দিক থেকেই কিছু কথা বলবো আপনাদেরকে। আপনারা যারা সামনে আমার মা বোন ভাই বোন যারা রয়েছেন তাদেরকে একটা কথা বলবো, যে আপনারা যারা সন্তানকে দেখাশোনা করেন, লালন পালন করেন, এই শীতে ঠিক করোনা চলছে, এই আগামী এক মাস যে সময়টা রয়েছে এই সময়টা অত্যন্ত খারাপ সময়। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আপনাদের যাদের সন্তান রয়েছে তাদেরকে অবশ্যই ছোট বাচ্চাদেরকে সচেতন, ঠান্ডা কোনোভাবেই লাগানো যাবে না একটা কথা মাথায় রাখবেন। আর 1 থেকে 5 বছর বয়সের মধ্যে আসলে একজন শিশুর মানসিক বিকাশ হয়, ছোট থেকে যদি আমরা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি বড় হয়ে তারা দুর্নীতি করবে না। অনেক সময় আমরা বলি ছোট বাচ্চা এই ভুলটা করেছে, হয়তো করেছে, এটা আমরা ইনকারেজ করি, কিন্তু আমাদের যেটা করতে হবে ওইখানে প্রোটেক্ট করে ওইখানে শিক্ষা দিতে হবে যে না তোমার এটা করা যাবে না। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একজন টিচার হিসাবে, যে ছোটতে একজন সন্তানকে তার নীতি নৈতিকতা সব কিছু শিখিয়ে বড় করবেন, তাহলে তারা আগামীতে দুর্নীতিপরণ হবে না। আর আরেকটু এক মিনিটে কথা বলবো, আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম ভাই, যদিও বা মামা লাগে কিন্তু ভাই বলছি, তো আমাদের আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি চাঁদলায়ের, অনেকগুলো প্রোগ্রাম করেছি চাঁদলায় নয়নসুকা নিয়ে পাইগরতলা নিয়ে অনেকবার অনেক প্রোগ্রাম করেছি। যখনই যে কোনো সময় আমরা ভাইয়ের কাছে গিয়েছি কখনো কোনো সময় ফিরিয়ে দেয়নি। বিশেষ করে একটা জিনিস বলবো, চোখের ক্ষেত্রে, চোখের ছানি অপারেশনের ক্ষেত্রে, ওইখানে লেন্স দেওয়ার ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে আমাদেরকে কখনো ফিরিয়ে দেয়নি। আশা করি উনি এই বক্তব্যগুলোই, মূল্যবান বক্তব্যগুলোই আপনাদের সামনে দিবে এবং সাহায্য করবে। আমার বক্তব্য এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।